সাবস্ক্রাইব করুন বাংলা ইউটিউব চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য। আধার কার্ড এখন আমাদের কাছে এমন একটা আইডেন্টি প্রুফ হয়ে গেছে যেটা সব জায়গাতেই কাজে লাগে। তো আধার কার্ডটা হয়তো কিছু কারণে আমাদেরটা খারাপ হয়ে গেছে বা কিছু কারণ কোথাও হারিয়ে গেছে, তো সেই পুরনো আধার কার্ডটাকে আপনারা কী করে সম্পূর্ণ নতুন রূপে পাবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা আপনাদের কাছে দেখাবো। তো এই ভিডিওটা কিন্তু আপনারা একদমই স্কিপ করবেন না, স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ দেবেন, কারণ একটা স্টেপ যদি আপনি মিস করেন তাহলে কিন্তু পরের কাজটা আপনার আর হবে না। এবার অনেকেই আমাকে বলবেন যে আমাদের যে মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বর তো রেজিস্টার করা নেই, তো এইখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার রেজিস্টার থাকার কোনো ব্যাপার থাকবে না। এইখানে আপনি নন রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়েও কিন্তু আপনার যে আধার কার্ড রয়েছে সেই আধার কার্ডটাকে ডাউনলোড করে নিতে পারেন। শুধুমাত্র আপনার কাছে যদি থেকে থাকে হচ্ছে আধার কার্ডের নম্বরটা, বা আপনাকে যদি থেকে থাকে এনরোলমেন্ট নম্বর, বা আপনাকে যদি থেকে থাকে হচ্ছে অ্যাকচুয়াল যে নম্বরটা থাকে সেই নম্বরটা যদি আপনার থেকে থাকে, তিনটে নম্বরের মধ্যে যে কোনো নম্বর দিয়ে কিন্তু আপনি আপনার যে আধার কার্ডটা ছিল পুরনো আধার কার্ডটা সেই আধার কার্ডটাকে কিন্তু রিপ্রিন্ট করতে পারেন। তো তার জন্য আপনাকে কিছুটা পেমেন্ট করতে হবে, যেই পেমেন্টটা হয়ে থাকবে আপনার হচ্ছে 50 টাকা। তো 50 টাকা দিয়েই কিন্তু আপনি সম্পূর্ণরূপে আবার আপনার নতুন আধার কার্ড কিন্তু আপনি এবার এখান থেকে পেয়ে যাবেন। তো সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটাকে প্রেস করে নেবেন এই রকমই লেটেস্ট ভিডিও সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন দেখে নেওয়া যাক আজকের সেই ভিডিওটা। তো এটা করার জন্য আপনি মোবাইল থেকেও করতে পারবেন এবং আপনার যে সিস্টেম সেই সিস্টেম থেকেও করতে পারবেন। তো মোবাইল থেকে করার জন্য সেম একই প্রসেস আপনারা ফলো করবেন, যে আমি যেটা দেখাচ্ছি এইখানে সিস্টেম পিসির মাধ্যমে সেমি সেম টু সেম একই প্রসেস কিন্তু আপনার মোবাইলের মাধ্যমেও হবে। তো এই প্রসেসটা ফলো করলে কিন্তু আপনি দুটোই পারবেন। তো সব ফার্স্ট আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে গুগলে চলে আসতে হবে। তো গুগলে চলে আসার পর আপনি জাস্ট এখানে সার্চ করবেন UIDI। তো UIDI লেখার পর জাস্ট আপনি যখনই সার্চ করবেন অফিসিয়ালি যে ওয়েবসাইট যে থাকবে সেই ওয়েবসাইটটাই ক্লিক করবেন। ওয়েবসাইটটাই ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে চলে আসবে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট সম্বন্ধে হয়তো আপনারা সবাই কম বেশি জানেন। তো এখান থেকেই কিন্তু আপনাকে এইবার আপনার যে আধার কার্ডটা সেই আধার কার্ডটাকে আপনাকে এখান থেকে ডাউনলোড করতে হবে। তার জন্য আপনাকে প্রথমেই যেটা বলে দিই সেটা হচ্ছে আপনার কিন্তু তিনটের মধ্যে যে বলে দিয়েছিলাম আপনার আধার নম্বর বা আপনার ভার্চুয়াল আইডি বা আপনার যেই এনরোলমেন্ট নম্বর রয়েছে সেই নম্বরগুলোর মধ্যে থেকে যে কোনো একটা নম্বর কিন্তু আপনার এখানে দিতে হবে, তাহলে কিন্তু আপনি আবার রিপ্রিন্ট করতে পারবেন। তো অবশ্যই কিন্তু এই তিনটের মধ্যে একটা আপনাকে দিতে হবে। তো দেখে নেওয়া যাক পরের স্টেপটা। তো এইটুকু আসার পর ওপরে দেখুন লেখা রয়েছে মাই আধার। তো সেই মাই আধারে জাস্ট আপনারা একবার ক্লিক করবেন। এখানে কার্সারটা নিয়ে গেলেই দেখবেন মাই আধারের থেকে অনেকগুলো অপশান চলে আসবে যেইগুলোর মধ্যে থেকে কিন্তু আমাদের যেটা দরকার সেটা হচ্ছে দেখুন এইখানে লাস্টের থেকে 2 নম্বরের একটা অপশান হচ্ছে গেট আধার রিপ্রিন্ট, বা সরি অর্ডার আধার রিপ্রিন্ট। তো অর্ডার আধার রিপ্রিন্টে ক্লিক করলে আপনার সাথে নতুন আরও একটা পেজ ওপেন হয়ে যাবে। এবার যে পেজে কিন্তু আপনাকে বলে দিয়েছে যে এখানে সম্পূর্ণ ডিটেলস বলা রয়েছে যে কী কী করতে হবে কী না করতে হবে, যেহেতু আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাকে ওটা পড়ার কোনো দরকার হবে না। চলে আসুন নিচে। নিচে দেখুন এইখানে আপনাকে বলে দিই সবার ফার্স্ট হচ্ছে আধার নম্বর যদি আপনার থেকে থাকে তাহলে আধার নম্বর আপনি এখানে দেবেন, আপনার যদি ভার্চুয়াল আইডি থেকে থাকে তাহলে ভার্চুয়াল আইডিটা এখানে দেবেন, আর আপনি যদি EID মানে এনরোলমেন্ট নম্বর থেকে থাকে তাহলে কিন্তু এনরোলমেন্ট আইডি থেকে তাহলে কিন্তু আপনি এখানে দিতে পারবেন। তো যে নম্বরটা আপনার কাছে আছে সেই নম্বরটা দিয়েই কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমার কাছে ডিরেক্ট এখন আধার কার্ডটা রয়েছে, তো আধার কার্ড নম্বর দিয়েই কিন্তু আমি এইখানে অ্যাপ্লাই করে দেবো। তো আধার কার্ডের নম্বরটা জাস্ট আমি এখানে লিখে নেবো, আপনারা কিন্তু অবশ্যই আপনাদের আধার কার্ড যেটা থাকবে সেটা কিন্তু লিখে নেবেন, আর নম্বর যদি ভুল হয়ে যায় তাহলে বুঝতেই পারছেন যে ঠিকঠাক করে কিন্তু আসবে না। তো আধার নম্বরটা লিখে দেওয়ার পর নিচে দেখুন এইখানে একটা ক্যাপচার রয়েছে, যে ক্যাপচারটাকে কিন্তু আপনাকে সঠিকভাবে এন্ট্রি করতে হবে। তো অবশ্যই কিন্তু ক্যাপচারটাকে আপনারা এন্ট্রি করবেন ঠিকভাবে, আর যদি ক্যাপচার ঠিকভাবে এন্ট্রি না হয় তাহলে কিন্তু এইখানে কাজ আপনার কিছুটা হবে না। তো অবশ্যই আপনারা সেটাকে এন্টার করে নেবেন একবার ঠিকঠাক করে। সাপোজ কারো যদি ক্যাপচারটা বুঝতে অসুবিধা হয় সে কিন্তু এই যে এটাকে একটা রিট্রাইভাল অপশন রয়েছে এটাকে ক্লিক করে কিন্তু আপনারা নতুন একটা ক্যাপচার নিতে পারবেন। তো এখান থেকে আমি জাস্ট ক্যাপচারটা দিয়ে দেবো। তো ক্যাপচার দিয়ে দেওয়ার পর নিচে দেখুন একটা লেখা রয়েছে, যদি আপনার মোবাইল নাম্বার রেজিস্টার করা থাকে তাহলে খুব ভালো কথা, জাস্ট আপনি সেন্ড OTPতে ক্লিক করবেন তাহলে আপনার হয়ে যাবে। আর বাই চান্স যদি আপনার মোবাইল নাম্বার এন্ট্রি করা না থাকে বা রেজিস্টার করা না থাকে তখন আপনি কী করবেন, তখন আপনাকে যেটা করতে হবে সেটা যদি দেখুন এইখানে একটা অপশান দেওয়া রয়েছে মাই মোবাইল নাম্বার ইজ নট রেজিস্টার্ড। তো এই যে ফাঁকা যে ঘরটা দেখতে পাচ্ছেন সেই ঘরে ক্লিক করবেন, সেই ঘরে ক্লিক করলে আপনার সামনে এবার চলে আসবে দেখুন এইখানে নতুন মোবাইল নাম্বার অ্যাড করার জন্য। আর এখানে বলছে মেনশন নন রেজিস্টার্ড মোবাইল নাম্বার, তারপরে নন রেজিস্টার্ড মোবাইল নাম্বার যেটা থাকবে সেটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো আমি জাস্ট এখানে আমার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো।
তো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর নিচে দেখুন লেখা রয়েছে সেন্ড ওটিপি। তো সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার সামনে একটা ওটিপি চলে আসবে, যে ওটিপিটা দিলেই কিন্তু তারপরে কিন্তু আপনার এইটা অ্যাক্টিভ হবে। তো আমি জাস্ট এখান থেকে সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আমার মোবাইলে একটা ওটিপি আসবে এবং যে ওটিপিটা দিতে হবে কিন্তু আমাকে হচ্ছে এইখানে। তো দেখুন ওটিপিটা আমার চলে এসেছে, ওটিপিটা জাস্ট আমি এখানে এন্টার করে দেবো। তো ওটিপিটা যেটা থাকবে সেটা হচ্ছে কিন্তু আপনার 6 ডিজিটে থাকবে। তো 6 ডিজিটের ওটিপি কিন্তু এইখানে আপনাকে দিয়ে দিতে হবে। তো 6 ডিজিটের ওটিপি যখন আপনি এইখানে দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর দেখুন এখানে একটা লেখা রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এই টার্মস অ্যান্ড কন্ডিশনে আপনাকে কিন্তু টিক চিহ্ন করতে হবে। টিক চিহ্ন করে নেওয়ার পর কিন্তু আপনাকে দিতে হবে সাবমিট। তো সাবমিট করার সাথে সাথে এইবার নিয়ে যাবে হচ্ছে আপনাকে যে পেমেন্টের যে ঘর রয়েছে সেই ঘরে কিন্তু আপনাকে নিয়ে যাবে। তো সাবমিট ক্লিক করুন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে লেখা রয়েছে মেক পেমেন্ট। তো ভেরিফাই ইওর আধার ডিটেলস। তো এখানে আপনাকে সম্পূর্ণ ভেরিফাই করাবে, জাস্ট আপনি এখানে মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করার সাথে সাথে এইবার আপনাকে নিয়ে যাবে হচ্ছে পেমেন্টের যে অপশানগুলো রয়েছে সেই অপশানগুলো থেকে। তো এখান থেকে আপনি যখনই পেমেন্ট করবেন, আপনি ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন, ডেবিট কার্ড ইউজ করতে পারেন, ইউপিআই ইউজ করতে পারেন, নেট ব্যাঙ্কিং ইউজ করতে পারেন, যেটা আপনার সুবিধা হবে আপনি অবশ্যই এখান থেকে সেই প্রসেসটা ফিল আপ করবেন। তো পেমেন্ট করার সাথে সাথেই কিন্তু এটা আপনার সাবমিট হয়ে যাবে এবং সাবমিট হয়ে যাওয়ার পর একটা নম্বর দেবে, যে নম্বরটা কিন্তু আপনি রেখে দেবেন পরবর্তীকালে সেই নম্বরটা দিয়ে ট্র্যাক করতে পারবেন। তো এটুকু করে নেবেন এবং করে নেওয়ার পর সেই নম্বরটা বের করে রাখবেন। আর যদি আপনাদের বাড়িতে না আসে পোস্ট অফিসের মাধ্যমে, আর এটা আসতে আপনাদের মাঝে মোটামুটি সময় লাগবে হচ্ছে 10 থেকে 15 দিনের মধ্যে, কিন্তু বাই পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আপনাদের কাছে চলে আসবে এই নতুন আধার কার্ডটা। তো অবশ্যই আপনারা এইভাবে নতুন করে আধার কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ও আর যার যার না আসবে তারা কিন্তু নিচে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু আপনাদের ট্র্যাক কী করে করতে হয় সেটাও কিন্তু আমি আপনাদের দেখিয়ে দেবো। তো অবশ্যই নিচে কমেন্ট করবেন। আর এই ছিল আজ সম্পূর্ণ ভিডিওটা। তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই নিচে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনাদের কতটা হেল্প হয়েছে এই ভিডিও থেকে। ওকে, খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।